الله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شماني تيك ربغنا دوشة سرطة إسلامي كويني وإيقرى بغرامي أقرى ديركان توريك موروك بات الحمد لله مرشاة رويتين شكوالي رسول الله جنبك تتو فرسكار دار العلوم مدرشة الشيخ الحديث مفتي الشيخ عبد الرحمن دامت بركاته السلام عليكم আল্লা হাসিমিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা ইনশাআল্লাহ নামাজের ওয়াজিব এবং ফর্জসমূহ এই বিষয়ের উপর আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ যেহেতু ইসলামিক ইউএনে উগ্রাম হচ্ছে দর্শকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের মাধ্যমে ইসলামিক ইউএনে উইত একরা প্রোগ্রাম আলোকিত হচ্ছে ইনশাল্লাহ দর্শক শ্রোতা দশ পনেরো মিনিট পরেই আপনারা কল করবেন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর দশ পনেরো মিনিট প্রথমে ইনশাল্লাহ আমরা গুরুত্বপূর্ণ এই আলোচনা শুনি ইনশাল্লাহ আশা করি দর্শক শুধু আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন রেডি করবেন এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের সাথে কথা বলব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال تبارك وتعالى قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رايتموني اصلي

উপভোগ করছেন আপনাদেরকে এবং পরবর্তীতে যারা আমাদের রেকর্ডের প্রোগ্রাম দেখবেন তাদেরকেও আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি সাথে সাথে দোয়া তাকলো আল্লাহ যেন আমাদের এই প্রোগ্রামকে আমাদের আপনাদের সকলের নাজাতের সিলা হিসাব জানাল্লাহ কবুল করেন আমিনবাল আলামিন আলোচ্য বিষয়ে নমাজের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমরা বিগত কয়েক সপ্তাহ আলোচনা করতেছি কারণ নামাজ ইসলামের বুনিয়াদী পাঁচটি স্তম্ভর মধ্য থেকে ইমানের পরেই গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ যেটা উম্মুল ইবাদাত সমস্ত ইবাদতের মূল এবং মাদার অফ ইবাদা এবং ডেইলি যে নামাজটি আমরা পাঁচবার পড়ে থাকি এই নমাজের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম বিগত আলোচনা ছিল কোন কোন টাইমে নমাজ পড়লে মকরু হবে আমরা জেনেছিলাম ডেইলি অন্তত পক্ষে পাঁচটি টাইমে নামাজ পড়া যাবে না সূর্য ওঠার সময় দুপুরের সময় সূর্য ডুবার সময় প্লাস এডিশনাল আর দুইটি টাইম ফজরের ফরজ পড়ে নেওয়ার পরে সূর্য ওঠা পর্যন্ত ওই টাইমে তবে ওই দ্বিতীয় টাইমে শুধু নফল পড়া যাবে না এবং আসরের ফরত পড়ার পরে সূর্য ডুবা পর্যন্ত ওই টাইমে নফল পড়া যাবে না তোয়াফ করলে তোয়াফের দুই রাখাত নমাজও ওই মোকটেমে পড়া যাবে না মকুটেম যাওয়ার পরে পড়তে হবে যেটি করেছিলেন হজরত মোম্মল্লাতাল এছাড়াও নফল নামাজ বা শূন্য শুরু করা যাবে না একামত হয়ে গেলে শুধু ফজরের শূন্য ডিফারেন্ট ইমাম যে সময় খুতবার জন্য মেম্বরে বসে যাবেন জুমার দিন তখনও নতুন করে কোনো শূন্য শুরু করা যাবে না যে সময় পেশাব পায়খানা টয়লেটের বিষয়ে রয়েছে ওই টাইমে নফল শুরু করা যাবে না খাবার বেশি কিদা নিয়ে বা মনের মধ্যে অন্য কোনো দুশ্চিন্তা আপনি পুরো আপনি অমনোযোগী হয়ে আছেন ডিস্ট্রাক্টেড হয়ে আছেন অন্য কোনো জিনিসের কারণে ওই টাইমে আপনি একটু শান্ত হয়ে মন মাইনকে নমাজের ভিতরে নিয়ে এসে তারপরে নফল শুরু করবেন ওই টাইমে পড়লে হয়ে গেলেও অন্তত পক্ষে অনুত্তম বা মক্রু হবে আজকে আমাদের আলোচ্য বিষয় হল নমাজের এমন কয়েকটি বিষয় যেগুলা না হলে না হয় নমাজ হবেই না একটি কথা এখানে রাখা ভালো দুই রাখাত নমাজের মধ্যে হাদিসের ভিন্নতার কারণে সাহাবায় ক্রামের ভিন্ন ভিন্ন আমলের কারণে ওলামা একরামের মধ্যে মতানক্য রয়েছে ভিন্ন মত রয়েছে ডিফারেন্ট স্কুল অফ তৌড় রয়েছে যে সমস্ত মাসাইলের মধ্যে লাভ রয়েছে মতবিরোধ রয়েছে এই সমস্ত মসাইলের সংখ্যা নেয়ারলি টু হান্ড্রেড এর উপরে দুই শত দুই শতাধিক রয়েছে যার মধ্যে মোস্ট অফ মাসাইল উত্তম কুন্তি এটা নিয়ে ামায় কারামের দ্বিমত কেন এই দ্বিমতটাও নিজের দাদা বাবার সম্পদ নিয়ে নয় হাদিস এবং কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের উপর ভিত্তি করে একই বিষয়ে একাধিক ধরনের হাদিস থাকার কারণে উলামায় বিভিন্ন ভিন্নমত হয়েছে এবং এই ধরনের এখতালাফ থাকার মধ্যে হাদিসের পরিবেশে রাহমা এবং রহমত রয়েছে উন্নতের জন্য কীভাবে রহমত যদি এই ভিন্ন মত থাকতো না তা আমাদের জন্য ডিফারেন্ট সুযোগ থাকতো না ভিন্ন মত যদি থাকতো না তাহলে ওই একাধিক নিয়মে যে সমস্ত বর্ণা এসেছে সব ক্ষতি হাদিসের উপর হয়তো আমল করা সম্ভব হতো না এখন একই বিষয়ে যদি একাধিক প্রকার বর্ণনা বা হাদিস থাকে তো এক আলিম উলামা বলতেছেন এইভাবে আমল করবো আরেকজন ফকি বলতেছেন ওইটার উপর আমল করবো তখন গিয়ে হলো কি যে প্রত্যেকটি হাদিসের উপর মোটামুটি একটি আমল হয়ে গেল এটা কিন্তু মতো জন্য বিরাট বড় একটি রহমত মাসাল্লাহ একটি বিষয় মনে রাখবেন যে চারটি মজহব মূলত সাহাবায় ক্রাম জমানা থেকেই যে সমস্ত বিষয়ের মধ্যে হাদিসের উপর বা একাধিক বিষয়ে একাধিক ধরনের থাকার কারণে বা একটা হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের ভিন্নতার কারণে বা কোরআন থেকে রিসার্চের ভিন্নতার কারণে বিভিন্ন মশাইলের মধ্যে বিরুদ্ধ সাহাবায় কারামের সময় থেকেই চলে আসতেছে বাট আসলেও তারা একে অন্যের প্রতি রেসপেক্ট ছিল শ্রদ্ধা ছিল এটা নিয়ে কোনো গ্রুফিং ছিল না এটা নিয়ে কোনো দল বা গ্রুপ বালাদা কোনো নিজের পরিচয় যে আমি এইভাবে করতেছি উনি এইভাবে করতেছেন এইভাবে কোনো ধরনের কোনো দলীয় কোনো পরিচয় এটার উপর বন করতো না আমরা সবাই মুসলমান সবাই কলিমা পড়েছি সবাই একই নব নবীর উম্মত নমাদে দাঁড়ালে সকলের কিবলা সমান নমাদের ফরজ সমান ওয়াজিবাতের মধ্যে প্রায় মোস্ট অফ কাজ আমরা সমানই করে থাকি হ্যাঁ উত্তম অনুত্তম নিয়ে যে সমস্ত মতবিদ রয়েছে এদের সংখ্যা প্রায় দুই শতাধিক আর যে সমস্ত বিষয়ে হালাল হারাম নিয়ে মতবিরোধ নমাজের মাসের মধ্যে বেরি রেয়ার অনেক কম এটা কোনো মাচিব কোনো পয়েন্ট নয় এটা কিন্তু বড় কোনো পয়েন্ট নয় কোনো মাসিব কোনো ইস্যু নয় এটা শুধুমাত্র ইমামের পিছনে সুরায় ভাতে আর পড়ব কি না পড়ব না ওই একটি মশলা নিয়ে হয়তো একটু জটিলতা রয়েছে কেউ বলতেছে পড়া লাগবে ওয়াজিব কেউ বলতেছে পড়লে মকুরে তরিম বা হারাম হবে একটু কঠিন এই মশলাটা আর বাকি অন্যান্য মশলা যেগুলা ভিন্নতা এটা কিন্তু উত্তম অনুত্তম যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতেছি তাকবীরে তাহারিমার সময় হাত কতটুকু উঠাবো আমরা সিনা পর্যন্ত শোল্ডার পর্যন্ত না কান পর্যন্ত তো সবকটি আদেশ মিলিয়ে যদি কেহ শোল্ডার থেকে নিয়ে কানের পর্যন্ত এর ভিতরে কুতা উঠাইয়া ফেলেন বাস সুন্নত হয়ে যাবে যদি উত্তম হিসাবে বলা হয়েছে যে আমরা এমনভাবে হাত বো হাতের পাম্প শোল্ডার পর্যন্ত চলবে এবং এই বীরজাঙগুলি কানের লতিবণত লতি বলে চলে যাবে আর বাকি আঙুলগুলো কানের উপর উপরবর্ণ চলে গেল তখন গিয়ে সব রাতের মধ্যে তৎভিক এবং কম্বাইন হয়ে যায় সুন্দর একটি সলিউশন এবং সর্থপুর আমল করা যায় একটি এক্সাম্পল দিলাম এখানে উলামায়করাম ভিন্নমত থাকলেও কোনটি উত্তম সেটা নিয়ে অত বিনত থাকতে পারে তাকবিরে তালিমার পরে আপনি হাত বর্ণে কোথায় নাবির উপরে না নাবির নিচে সেখানে উত্তম অনুত্তম নিয়ে মতানক থাকলেও যে কোনো একটি করলে জায়েদ রয়েছে এটাই উলামা একরামের সিদ্ধান্ত ইভেন ইমাম তিরমির রহমদ তিরমির শরীফে ওই চ্যাপ্টারে আহমদ বিন হাম্বর রহমতুল্লাহির অতিথি বলেছেন ওয়াল আমরুফি জালিকাওয়াসন এই সমস্ত ব্যাপারে যে কোনো একটি করার সুযোগ রয়েছে কারণ হাদিসের মধ্যে ওয়েটে এসেছে উত্তম অনুত্তম এখানে ফরজওয়াজিম নিয়ে কোনো দরবার নয় এইভাবে তাপির তালিমার পরে আপনি যে দোয়া পড়বেন সানা পড়বেন সুবাহানাকা পড়বেন আমরা কী পড়ে থাকি সুবাহকা আল্লাহ এটা হাদিসের প্রমাণিত না আল্লাহ বা বাইনি ওবাইনা কামা কামাবা তাবাইনাল মাসিক পড়বেন যেটি এসে বহারি শরীফে সেটাও পড়া যায় না পড়বেন আল্লাহ মেনি জালাম তু এইভাবে এখানে ভিন্ন ধরনের কয়েকটি বন্যা রয়েছে সমান রুকুত গিয়ে আপনি কোন কুন্তসপি পড়বেন শয্যায় কুন্তসপি পড়বেন রুকু রুকু থেকে দাঁড়িয়ে বা দুই শয্যার মধ্যখানে কোন কুন্তসপি পড়বেন রুকুতে যাওয়ার আগে এবং পরে কান পর্যন্ত হাত উঠাবেন রফেদন করবেন কিনা করবেন না আমিন বড় যে সমস্ত নামাজে খেরাত বড়ো করে পড়া হয় যেমন মগরিব এশা ফজর জুমআ বফ ইদ তারাবিন নামাজ যেখানে খেলাত বড় করে পড়া হয় সেখানে ইমাম সাহেব যখন গাইরুল মহদুবী আলহিম বললেন তখন ইমাম সাহেব এবং মুক্তদি সবাই আমিন বড় করে বলবেন নাকি কোয়াইটলি বলবেন এই ধরনের একটা উত্তম অনুত্তম নিয়ে উল্লাম ভিন্ন মত রয়েছে এবং প্রত্যেক মতের পক্ষে অবশ্যই কোরআন এবং হাদিস তারা যথেষ্ট প্রমাণ রয়েছে হাদিস রয়েছে অতএব আপনি যেটি করে আসতেছেন আপনি যে সমস্ত স্কলারকে ফলো করে যে মাঝহবকে ফলো করে আপনি যেটির উপর আমল করে আসছেন সবটি যদি হাদিসের বেস আপনি এটাকে চেঞ্জ করার এবং জোগাখিচুরি বানিয়ে এক মাসে আপনি একজনটা ফলো করলেন আরেকটা আরেকটা ফলো করলেন যদি আপনার সেই পরিমাণ ইস্তেহাদের লেভেলের নলেজ না থাকে আপনার জন্য হয়তো কয়েক ডেঞ্জার হয়ে যেতে পারে হিসাবে আপনি এটা করান যে না করে যে কোনো অ্যাক্টিভ হলো করে আপনার জন্য নিরাপদ এজ এ এক্সাম্পল আপনি ডক্টরের কাছে গেলে প্রেসক্রিপশন যখন আপনাকে ডক্টর দেয় তখন আপনি যদি ঔষধ সম্পর্কে পুরো আইডিয়া না থাকে আপনার ডক্টর না হন তাহলে আপনি ইচ্ছা মতো একই রোগের একাধিক ঔষধ থাকলেও আপনি ওই ডক্টরের প্রেসক্রিপশনকে চেঞ্জ করে আপনার ইচ্ছা মতো কয়েকটি ঔষধ ওই ডক্টরের স্পেশনালি খাইলেন আরও কয়েকটি আপনার মত মতো খাইলেন কয়েকটি ইন্টারনেট সার্চ করে খাইলেন কয়েকটি আরেকজনের পরামর্শ খাইলেন কয়েকটি আপনার পাশের নেক্সট স্টোরের উনার সমান রোগ হয়েছিল উনি ওষুধ খেয়েছেন ওনার কাছ থেকে শুনে আইডিয়া নিয়ে আপনি আরেকটি ওনার কাছ থেকে চেঞ্জ করে ফেললেন এইভাবে করলে যেভাবে আপনার হেলথের জন্য যথেষ্ট রিস্ক রয়েছে আপনার জানের খতরা রয়েছে ঠিক তেমনিভাবে আপনি মাস্তামাসাইলের ক্ষেত্রেও একাধিক বর্ণার মধ্যে আপনি আপনার মতো পিক করতে যদি যান আর আপনার সেই পরিমাণ নলেজ না থাকে আপনার জন্য সেটা ইমান এবং আপনার আমলের জন্য একটি যথেষ্ট একটি রিস্ক হয়ে যাবে আজকে আমার কিন্তু আলোচ্য বিষয়টা নয় শুধু আমি বলবার চাইতেছি যে কিছু মাসে আমি ভিন্নতা থাকলেও মেইন মৌলিক বিষয়ের মধ্যে সমস্ত ওলাম একরাম এগ্রি তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নমাজের এমন কাজগুলো যেগুলো করতেই হবে না করে নমাদ হবেই না তো ওইগুলো আবার দুই ভাগে ব্যক্ত আমি কি বললাম যে নমাজের ভিতরে আমাদের অবশ্যই করণীয় কাজ যেগুলো করতেই হবে এগুলাকে আমি কয় কবে করেছি দুই ভাগে এক ভাগ্যে আমরা ফরজ বলি আরেক ভাগ্যে আমরা ওয়াজিব বলি ফরজ বলে আমি এই সমস্ত আবশ্যকীয় কাজগুলো আমি মিন করতেছি যেগুলো আমাদেরকে করতেই হবে যেটা আমাদের করা অব্লিগেটরি জরুরি এবং কম্পালসারি করতেই হবে এবং যদি না করি নামাজ হবে না বুলবশত যদি চুটে যায় তবুও নমাজ হবে না শয্যাশর মাধ্যমে রিপেয়ার করা যাবে না ওই ক্যাটাগরির কাজগুলোকে ফরজ বলা হয় আমি আবার বলছি ফরজ বলতে নমাজের এমন জরুরি বিষয়গুলো যেগুলো করতেই হবে যেগুলো ইচ্ছা কিভাবে ছাড়লেও যাবে নমাজ হবে না ভুলবশত বাই মিস্টেক যদি কোনো একটি চুটে যায় তবুও নমাজ হবে না নমাজ রিপিট করতে হবে শয্যাশর মাধ্যমে নমাজকে রিপেয়ার করাও যাবে না এগুলাকে ফরজ বলে এবং দ্বিতীয় পর্যায়ের কাজ হল জরুরি ওয়াজিব করা লাগবে না কোনো নমাজ হবে না ইচ্ছাকৃতভাবে এগুলো ছাড়া যাবে না হ্যাঁ ভুলবশত যদি বাই মিস্টেকলি ছুটে যায় তাহলে নমাজকে রিপিট করতে হবে না শয্যাশহ দিয়ে নমাজ রিপেয়ার করা যাবে তো চলি আমরা নমাজের প্রথম সারির জরুরি কাজ যেগুলো ফরজ যেগুলো আমরা এগুলো জানে নেই। তো অন্তত পক্ষে নমাজের ভিতরে ছয়টি কাজ অত্যন্ত জরুরি নমাজের ভিতরে তাকবীরে তাহরিমা শুরুতে আল্লাহু আকবর বলে আমরা নামাজ শুরু করি এই তাকবীর বলে নামাজ শুরু করাটা ফরজ দুই নম্বর কেয়াম আমাদের যাদের কোনো ওজোর নাই কোনো এক্সকিউজ নাই নফল ব্যতীত বাকি সকল নামাজে রুকু পর্যন্ত চূড়ায় ফাতে এবং খেরাত পড়ার পরিমাণ সময় পর্যন্ত রুকু যাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে দাঁড়াতেই হবে এই দাঁড়ানোকে আরবিতে বলে কেয়াম এই দাঁড়ানোটা ফরজ অতএব নফল ছাড়া অন্য কোন নামাজে উজর ছাড়া যদি আপনি বসে নামাজ পড়েন আপনি ফরজ ত্যাগ করার কারণে আপনি ইচ্ছাকৃতভাবে বা ভুলবশত বসে নামাজ পড়লে আপনার ফরজ ও আজীব সুন্নত নামাজ হবে না কারণ এটা ফরজ ছিল এজন্য যে সমস্ত বাইদের উজর রয়েছে ওনারা দাঁড়িয়ে রুকু থেকে শয্যায়ে যেতে পারেন না তাদের কয়েকটি ক্যাটাগরি রয়েছে যেটা আমি পরে বলবো এই মশলা জেনেই যারা দাঁড়াতে পারেন অবশ্যই শয্যা দিতে পারেন না অন্ততপক্ষে তাদেরকে রুকু পর্যন্ত দাঁড়ানোটা ফরজ কেন আম ফরজ দুইটি তিন নম্বর হলো আমরা নমাজের মধ্যে প্রত্যেক রাকাতে রুকু করে থাকি এই রুকুটাও কিন্তু ফরজ চার নম্বর প্রত্যেক রাখাতে আমরা দুইটা করে শয্যা দেই শয্যাটাও ফরজ পাঁচ নম্বর সর্বশেষে আমরা বৈঠক করি এটাও ফরজ আর আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ প্রত্যেকটি রেখাতে আমরা কেরাত পড়ি সুরাই ফাতেহা এবং সুরাই ফাতেহার পরে আমরা সুরাই মিলে এই যে ক্রিটের একটি অংশ পড়া একটা অংশ পড়তেই হবে মাস্টার আমাদের এটাকে কেরাত বলে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি ফরজ তো তকবীরের তাহিমা আল্লাহ আকবর বলেন আমার শুরু করা এটা হয়তো আমাদের প্রত্যেকের জন্য ইজি আমরা প্রত্যেকে জানি আল্লাহকর বলা আমরা প্রত্যেকেই শুধু বলতে পারি এটা এত আমার জন্য ডিফিকাল্ট নয় দ্বিতীয় বিষয়ে দাঁড়ানো আমাদের যাদের বেমার নাই ওজন নাই আমরা দাঁড়াতেও পারি মার্শাল এটাও সহজ এটা একদম সহ দাঁড়াতে পারি আমরা খেয়াল আমরা করতে পারি ইজিলি রুকু আমরা করতে পারি এটা খুব একটি হার্ড নয় রুকুতে গেলে আমাদের কমর পিঠ এবং মাথার সমান থাকবে পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে সেখানে ওই দেখেন একটি মশলা মহিলারাও সেভাবে রুকলে হবে বাট তাদের রেকমেন্ডিং এবং উত্তম হবে ওনারা তাদের পর্দার সাথে রুকু এইভাবে না করে জরুর পারেন হাতটা জমিয়ে রেখে বডিকে স্কুইজ করে শুধু হাতুটা ধরলেই চলবে পুরোভাবে বডিকে আগে ডাউন করে এরপরে সমান করার প্রয়োজন নাই এটা ফুকায় কারা মনে করেন কেন তাদের পর্দার স্বার্থে বাট এরপরেও এটা উত্তম বলা হয়েছে ফরজ নয় তাই যদি একজন মা একজন বোন এইভাবে পুরা পিঠ এবং কোমরকে সমান করেও যদি সেদ্ধা করে ফেলেন তাদের নমাজ হয়ে যাওয়ার কোনো সমস্যা নাই আমি কেন বললাম পর্দার স্বার্থে ওনাদের রুকুটা একটু ভিন্ন হবে এটা আমি বলি নাই আমরা বলি নাই পোকায় কারাম বলে আসতেছেন সাহাবাত চলে আসতেছে আর এটাই তাদের পর্দার স্বার্থে আল্লাহর নবী সাল ইসলাম সিদ্ধার ক্ষেত্রেও কিলিয়া রেখা দিছে বলেছেন তাদেরকে তোমাদের সে একটু ডিফারেন্ট হওয়া উচিত তোমাদের পর্দার সাথে তোমরা জরুর বডিকে জমাইয়ে রেখে মাটির সঙ্গে চেপে রেখে তোমরা সিদ্ধা দিবে আল্লাহ নবী কথা বলেছেন দুজন মহিলাকে যখন দেখতে সিদ্ধা দিতেছেন আল্লাহ নবী তাদেরকে এভাবে বলেছিলেন তো রুকু দেওয়াটাও মোটামুটি জানলাম শয্যার সময় আমরা সজ্জা তো আমরা কীভাবে দেবে একটু পরে বলবো এই সুদরাও ফরজ সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কেরাত যে নমাজে আমরা কোরআন শিফে যে অংশ পর্ব এটা যেন বিশুদ্ধ হয় একটি কথা নমাজের মধ্যে প্রত্যেক রাখাতে কোরআন শিফে যে জিনিসটা আমরা পড়ে থাকি সেটির নাম সুরাতুল ফাতেহা নাম কি সুরাতুল ফাতেহা নবী করিম ও আলহি ওয়াসাল্লাম সুরাতুল ফতেহার ক্ষেত্রে বলেছেন ইফাতেহাতুল কিতাব কোন নামাজ কমপ্লিট এবং সঠিক হবে না পরিপূর্ণ হবে না সুরা ফাতেহা না থাকলে হয়তো থাকতেই হবে এজন্য প্রত্যেক নামাজের প্রত্যেকটি রেখাতে ফরদ হোক ওয়াজিব হোক সুন্নত হোক প্রত্যেকটি রেখাতে আমরা যেটি পড়ে থাকি সেটি হলো সুরাতুল হা সুরাত এত গুরুত্বপূর্ণ ইয়েস এইখানে একটি এসেলাফ চলে আসবে আপনি মুক্তদি হলে পড়বেন কি না পড়বেন না তো বলা হয় ইয়েস আপনার ফাতে আছে আপনাকে পড়তে হবে না কার সঙ্গে আছে ইমাম সাহেবের সঙ্গে উনি সুরা ফাতে পড়লে এটা আপনার পড়া হয়ে যায় বলেছেন নবী এ করিম সাল ইসলাম মান কাআলাহু ইমাম ফা কারাতুল ইমাম আলাহু কারাতুন বলেছেন নবী কর ইসলাম ইদা কারাল ইমামু ফা আং তু ইমাম যখন পড়ে তখন তোমরা শুনবে নীরব থাকবে পড়তে হবে না এখানে ভিন্ন মত রয়েছে বিন্ন হাদিসির উপর বৃত্তি করে তো সুরায় ফাতেহা থাকতে হয় তাহলে ইমাম সাব বা একান মাল পড়লে সুরাই ফাতে প্রত্যেক নামাজন পড়তে হয় কি মনে করেন এই সুরাই ফাতেহা বিশুদ্ধ হওয়ার প্রয়োজন আছে কি না আসে না অবশ্যই প্রয়োজন রয়েছে যে সুরাই ফাতেহা যেন আমাদের তিলটা যেন বিশুদ্ধ হয় পারফেক্ট এবং প্রফার যেন হয় আল্লাহ সুমান্লা বলেছেন তোমরা কোরআন তেলাউট করবে উইথ তারতিল তারতিল মানা হলো অ্যাকর্ডিং রুল অফ তাজবিদ তাজবিদের প্রত্যেকটি রুল অ্যাপ্লাই করে সঠিকভাবে বিশুদ্ধভাবে প্রনাউন্স করে কোরআনে করিমকে রিসাইড করার নাম হলো তারতিল তো আমরা সুরায় ফাটা বিশুদ্ধ হতে হবে আচ্ছা একটি কথা আমি আপনাকে জিজ্ঞেস করি আমরা যারা মুসলমান যারা প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলা আমাদের প্রত্যেকের জন্য নমাজ বাধ্যতামূলক ডেইলি পাঁচবার তাই না এবং বাস্তবতা হল হানড্রেড পার্সেন্ট মুসলমান হয়তো নমাদ পড়েন না যারা পড়েন তাদের মধ্যে ও পার্সেন্ট হিসাবে আপনি হানড্রেড পার্সেন্টদের সুরায় ভাতা শুদ্ধ হবে না তা রিয়ালিটি এটাই বাট উচিত তো হবে যে আমার কারটা যেন শুদ্ধ হয় সুরভাত যেন শুদ্ধ হয় সুরায় ফাতেহার পরে আমি যে সূরা পড়বো এটা যেন শুদ্ধ অন্তত পক্ষে সুরায় ফাতেহা প্রত্যেক মুসলমানের বিশুদ্ধভাবে মুখস্থ করা এটা ফরজ আমি কি বলেছি যে প্রত্যেকটি মুসলমান পুরুষ হয় মহিলা হই অন্তত পক্ষে সুরয়ে ফাতেহা বিশুদ্ধভাবে শিকাটা এবং মুখস্থ করাটা মেমোরাইজ করা প্রত্যেক মুসলমান পুরুষ এবং নারীর জন্য ফরজ মা এবং বাবার উপরে ফরজ দায়িত্ব হল আপনি আপনার ছেলেমেয়েকে ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান যা কিছু বানান কোনো আপত্তি নাই কিন্তু ফরজ জিম্মাদারি মতো একটি হলো তার নমাজটা বিশুদ্ধ এই পরিমাণ নলেজ তাকে শিক্ষা দিতে হবে এই পরিমাণ নলেজ দিতে হবে যে পরিমাণ নলেজের মাধ্যমে সে হজ ফরজে হজ করে নিতে পারে এই পরিমাণ নলেজ তাকে শিক্ষা দিতেই হবে যে পরিমাণ নলেজ হলে রোজা সে রাখতে পারে এই পরিমাণ নলেজ শিক্ষা দিতে হবে তার মাল হলে আর প্রায় সবারই কম বেশ মাল থাকেই জকাতের মৌলিক মাসে তাকে শিক্ষা দিতেই হবে এটা ফরজ নবী করিম সেজন বলেছেন তলব আতুন আলা কুল্লে মুসলিম ফরজ পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমান পুরুষ এবং নারীর জন্য ফরজ এবং জরুরি এটা যেভাবে একজন মুসলমানের দায়িত্ব সমান প্যারেন্টস এবং বাবার দায়িত্ব হল আমরা আমাদের সন্তানকে এই পরিমাণ নলেজ শিক্ষা দেওয়ার পরে এরপরে যদি তারে ন্যাশনাল কালিকুলাম জাগতিক শিক্ষা দেয় কোনো সমস্যা নাই কিন্তু মনে রাখবেন দুনিয়া সিস্টেমেটিকলি জাগতিক শিক্ষার বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোতে স্কুল কলেজ ভার্সিটিতে সেখানে আমাদের বাচ্চারা নমাজ কীভাবে শুদ্ধ করে শিখবে নমাজ কীভাবে পড়বে হয়তো সে শিক্ষা দেওয়া হয় না সেখানে হয়তো কোরআন কীভাবে শুদ্ধ করবে সে শিক্ষা হয়তো দেওয়া হয় না কীভাবে তার ইমান রক্ষা সেটা হয়তো তার শিক্ষা দেওয়া হয় না কীভাবে তার ক্যারেক্টার শুদ্ধ সুন্দর করবে সেটা হয়তো পূর্ণভাবে শিক্ষা দেওয়া হয় না এটা আমাদের প্রত্যেক মুসলমান প্যারেন্টস এবং মা এবং বাবার দায়িত্ব হলো আমাদের সন্তানকে আমরা এগুলো অবশ্যই শিক্ষা দিতে হবে কোন সময় দিতে হবে নবী ইসলাম বলেছেন মুরুসি বিয়া কুম্বিস তোমরা তোমাদের ছেলে এবং মেয়েকে সাত বৎসর বয়স থেকে নমাজ পড়ানোর কথা বলো আচ্ছা বলেন দেখি সাত বৎসর বয়সে আপনার মেয়েকে আপনার ছেলেকে নিয়ে নমাজ পড়ার কথা আপনি বলেন তাহলে তো এর আগে নামাজ কী জিনিস সলা কীভাবে আদায় করতে হবে তাকে শিখতে হবে না তাকে শিখাইতে হবে না অবশ্যই আচ্ছা কারণ সে নমাজ পড়বে দুই রাখা নামাজ পড়তে গেলে সেখানে তাকপিরা তারিমা সহ কিছু তসবিহাত রয়েছে রুকু সেজ্জার তসবিহাত এগুলোও শিক্ষা দিতে হবে সেখানে দুই রাকাত নমাজ পড়তে গেলে সুরায় ফাঁথা তো পড়তেই হবে তো সুরাই ফাঁচা অন্তত পক্ষে বিশুদ্ধভাবে তাকে মুখস্থ করাতে হবে তাই না এরপরে অন্তত আমরা নাই পারলে চারটি সুরা ছোটো হলেও বিশুদ্ধ করে শিক্ষা দেওয়াও আমাদের জন্য কর্তব্য যাতে নমাজ সর্বোচ্চ চার রাখাত হয় রাখাত হয় চার রাখাত যেমন জুহরের শূন্য চার রাখাত হ্যাঁ ফরজের অবশ্য চার রাখাতে হয়তো সুরা পড়তে হয় না প্রথম দুতে পড়লেই চলে কিন্তু সুন্নত প্রত্যেকেরাতে সুরা পড়া জরুরি ওয়াজিব অতএব কমপক্ষে তো আমরা সুরায় ফাতেহা বিশ্বের শিক্ষা দেওয়া পাশাপাশি চারটি সুরা বিশ্ব শিক্ষা করা এবং বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া এটা আমাদের উপর ফরজ দায়িত্ব তাই না এবং সাত বছর বয়সের আগেই আমাদের বাচ্চাদেরকে তো আমরা শিক্ষা দিতে পারি তখন গিয়ে আমরা সফল বাবা সফল মা আমরা বলতে পারবো হয়তো বা এইভাবে দায়িত্ব আদায় করি ঠিকমতো একদিন আমার সন্তানই হয়তো আমাকে ভাবনা করতে হবে না চিন্তা করতে হবে না যদি এরপরও সন্তান সে লাইন থেকে বিচ্যুত হয়েও যায় হয়তো বা আমাকে নাও ধরতে পারেন গতকালকে সমান এক সৃষ্ঠ আমাদের প্রশ্ন করেছিলেন সন্তানই এইভাবে ওনার কনসার্ন ছিল এই দেশে আমরা অনেক মবরা এইভাবে আমরা এটা নিয়ে আমরা হুতাশ কিন্তু আমরা আমাদের দায়িত্ব রয়েছে দায়িত্ব শুধু এখন নয় বরং আগ থেকে আমি বলেছিলাম যে একজন সুসন্তানের যে আমাদের দায়িত্ব অনেক এর মধ্যে প্রথম একটি দায়িত্ব হলো সন্তান জন্মের আগে থেকে আমরা নেক সন্তানের জন্য একজন নেক সাথী জীবনের বেছে নেওয়া বিবাহের সময় স্বামী একজন নেক স্ত্রী এবং একজন স্ত্রী একজন নেক স্বামী গ্রহণ করতে হবে এক এটা প্রথম হয়তো আমরা যারা বিবাহ করে ফেলেছি শুধু আমাদের আর নাই বাইগ্যে যা ছিল আমরা আমাদের বাইকে হয়তো আমরা আমাদের জীবনের সাথী আমাদের স্পাউস আমাদের সঙ্গী বা সঙ্গী আমরা অলরেডি আমরা সেট করে ফেলেছি দ্বিতীয় স্টেজ হল যে আমরা স্বামী এবং স্ত্রী আমরা যারা সন্তান পাওয়ার আশা রাখি উভয়ে আগে থেকেই অ্যাডভান্স আমরা দোয়া শুরু করে দেব। তাই মা এবং বাবার দায়িত্ব হলো সন্তান পাওয়ার পূর্ব থেকেই সন্তান নেক্সট সন্তানের জন্য দোয়া করা রব্বানা হাবলানা ইমামা এই দোয়াগুলো করা এরপরে হলো ইসলামের শিক্ষা মতো নিজের জীবনযাপন করতে আমরা মোটেই পিছনে থাকব না তাই স্বামী এবং স্ত্রী সন্তান পর আশায় যখন মিলন হবে ওই সময়ের স্পেশাল দোয়াও আমরা কোনো অবস্থায় আমরা ভুলব না আল্লাহ বিসমিল্লা আল্লাহমদান নিম্ন শৈতন ও জান নিবি শৈতন আমরা ডাকতানা এই দোয়া আমাদেরকে পড়তে হবে নবিসাম বলেছেন যদি এটা সুন্নত কিন্তু এই দোয়ার ফায়দা এত বেশি যারা এই দোয়া পড়বে লময়দুর রাহু শয়তান শয়তান ওই সন্তান ছেলে এবং মেয়েকে ক্ষতি করতে পারবে না শারীরিক ক্ষতি করতে পারবে না এবং স্পিরিচুয়াল ক্ষতি করতে পারবে না তাই সন্তানদেরকে ভালো রাখার জন্য এই দোয়াগুলো অত্যন্ত পাওয়ারফুল তারপরে সন্তান পেটে আসার পরে মারজনের দায়িত্ব হবে ওই টাইমে নেক কাজের রত থাকা দুনিয়াতে জন্ম হওয়ার পরে আখিকা করা এই সমস্ত কাজের অত্যন্ত গুরুত্ব রয়েছে এরপরে তাকে সুশিক্ষা শিক্ষিত করতে গিয়ে সাত বছর আগে এই পরিমাণ শিক্ষা নলেজ দেওয়া যে সে যেন বিশ্বদ্রবেন নমাজ পড়া শিখে নিতে পারে এই দায়িত্ব আদায় করার পরেও আমরা এইভাবে আমরা সব সময় সচেতন থাকবো যেভাবে আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য নিজের সন্তানদেরকে রক্ষা করার জন্য দুনিয়ার আগুন থেকে যেভাবে রক্ষা করার জন্য আমরা যেভাবে আমরা আমরা যেভাবে একদম সিরিয়াস হয়ে যাই এইভাবে তাদেরকে জাহান্নম থেকে এবং গুমরাহির পদ থেকে বাঁচানোর জন্য আমরা সব সময় অস্থির থাকতে হবে আমরা সব সময় সচেতন থাকতে হবে আমরা সব সময় অ্যালার্ট থাকতে হবে এইভাবে দায়িত্ব আদায় করার পরেও যদি খোদা না করুন কোনো সন্তান বেপতি হয়ে যায় হয়তো আমাকে আল্লাহ ক্ষমা করতে পারেন যেভাবে নুয়াল ইসলাম এত কিছু করার পরেও তার ঘরে কন জন্ম নিয়েই হতে পারে আমার সন্তান কোনো হয়ে যেতে পারে আল্লাহ হেবাদত করুন আমি পাঠের ফ আমরা বদল দেবো না কোনো আছে বদল দেবো না তাদের দরকার থাকবো আসুন আমার মূল বিষয় থেকে আমি ডাই ব্যাট হয়ে যাচ্ছি আমাদের আজকের বিষয় ছিল মাদের ফরজ সম আমরা জানলাম ছয়টি ফরজ অবশ্যই আমাদেরকে করতে হবে ইচ্ছাকৃতভাবে বা বলে এই ছয়টির মধ্যে কোনো ধরনের কোনো মিস্টেক করা যাবে না এবং এই চয়টি ফরজের মধ্যে বলেন তো কি পুরুষ মহিলার মধ্যে কোনো বেশ কম আছে জি এই ছয়টি ফরজের মধ্যে ফরজ হওয়ার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে যেভাবে ফরজ মহিলার ক্ষেত্রেও সমান ফরত এই বিষয়ে কোনো বেশ কম নাই সমান ওয়াজিবাতের মধ্যেও কোনো বেশ কম নাই হ্যাঁ শুধুমাত্র শর্তের মধ্যে থেকে লেবাসের শর্ত সতর ডাকার ক্ষেত্রে পুরুষ মহিলার সতর সমান নয় একটি বেশ কম অবশ্যই মানতে হবে এটা মানা জরুরি একবার কমন সেন্স এটাকে অ্যাকসেপ্ট করে কেউ এটা কোনো সুযোগ নাই সমান সুন্নত এবং মুস্তাহাবের মধ্যে উত্তম অনুত্তম কিছু বিষয়ের মধ্যেও পুরুষ মহিলার নামাজের মধ্যে কিছু বেশ কমের মূল বুনিয়াদি কারণ মহিলাদের পর্দা এবং পর্দার স্বার্থে তাদের ক্ষেত্রে কিছু মোস্তাব বিষয়ের মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে ইনশাল্লাহ এই বিষয়গুলো আমরা অনুষ্ঠান টাচ করবো আজকে শুরু মতো আমরা ফরজ জানলাম ছয়টি এই ছয়টি ফরজ তকবির তাহরিমা কেয়াম কেরাত রুখু সেদ্দা এবং শেষ বৈঠক এটা পুরুষ মহিলা সবার জন্য জরুরি ইচ্ছা অনুযায়ী ছাড়া যাবে না এবং বুল ছুটে গেলেও সেদ্দা সময় রিপেয়ার করা যাবে না জাজাকুমুল্লাহ জাজাকুমুল্লাহ খায়ের আমরা দেখি আমাদের সাথে প্রশ্ন নিয়ে আসছেন হ্যালো কালার সালাম আলাইকুম

আমাদের অন্যান্য প্রোগ্রামে আপনারা হজেরও আলোচনা শুনতেছেন আমরা হয়তো আর একটু ক্লোজ হওয়ার পরে হজেরও সংক্ষিপ্ত আলোচনা করাতে চেষ্টা করব আপনি তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন উমরা সম্পর্কে ফার্স্ট প্রশ্ন হলো উমরা যাওয়ার ইচ্ছা আপনি জিদ্দায় গিয়ে কি উমরা নিয়োগ করতে পারবেন মানে হ্যার শুরু করতে পারবেন না আপনি যখন মক্কায় যাচ্ছেন জিদ্দায় প্ল্যান ল্যান্ড করার পরে অলরেডি এহরাম বাদার ফাইনাল যে টাইম যে বাউন্ডারি যেটাকে মিকাত বাদার বিধ আপনি দেখবেন অজন্য মিকাত লেখা রয়েছে আপনি এহরাম এর আগে বানতে পারেন বা লাস্ট ফাইনাল যেটি সেটি হলো মিকাতের পর্যন্ত গেলে আপনাকে অবশ্যই এহরাম বেঁধে নিতে হবে আর লেট করা যাবে না তাই আপনার উমরার হতে হবে প্লেন ল্যান্ড করার প্লেনে থাকতে অথবা আপনি এয়ারপোর্টে অথবা যদি কোনো ট্রানজিট থাকে আপনি যদি অন্য কোনো ইয়ারলাইন্সে যান কোথাও গিয়ে ট্রানজিট থাকে সেখান থেকে আপনাকে আপনার উমরার এহারাম বাঁধতে হবে নিয়ত করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ জিদায় গিয়ে যদি আপনি নামার পরে করেন তাহলে আপনাকে দম দিতে হবে দম কি পেনাল্টি হিসাবে পুরা কুরবানি হয় মানে একটি পশু হরমজাবে করতে হবে অথবা ছয়জন মিসকিনকে সরকার দিতে হবে এক একজনকে এক এক ফিতরা পরিমাণ অথবা তিনটি রোজা রাখতে হবে কেন আপনি আল্লাহর নবীলামের হুকুমের তরিকার উল্টা করে আপনি মেকাত ক্রস করে ভিতরে গিয়ে পড়েছেন এটা একটা বুল এই বুলের জন্য মাসুল দিতে হয় তো আপনি কি বল বুঝেছেন যে জিদ্দায় ঢুকার পরে নয় এর আগেই আপনাকে আরাম বাঁধতে হবে যদি প্লেনে বাঁধতে চান তো অন্তত পক্ষে জিদ্দায় প্লেন অ্যারাইভ করার ল্যান্ড করার আধা ঘন্টাকে অন্তত পক্ষে আপনাকে এরাম বেঁধে নিতেই হবে সৌদি এলাইন্স হলে তারা এমনি অ্যানাউন্স করে কোনো সময় অন্য এলাইন্স অ্যানাউন্স করবে না আপনি আপনার অ্যারাইভেল টাইমের অন্তত আধা ঘন্টা আগে আপনাকে প্লেনে এহারা বেঁধে নিতে হবে নেট করে নিতে হবে তো উত্তম হয় আপনি এয়ারপোর্টে অথবা ট্রানজিটে যদি তাকে ট্রানজিট বলতে বুঝতেছেন হয়তো যদি এমন কোনো এয়ারলাইন্স থাকে যে মধ্যখানের জায়গায় গিয়ে আপনি নামবেন তারপরে আবার প্লেন বদলাবেন তো ওই জায়গায় গিয়ে আপনি এরা বেঁধে নিলেন হ্যাঁ যারা মদিনায় যাবেন আপনার জন্য সুযোগ রয়েছে আপনি জিদ্দা থেকে মদিনায় চলে যান সমস্যা নাই মদিনা থেকে যেদিন আপনি মক্কায় আসবেন উমরার জন্য ওই সময় জুল হলেফানামি জায়গা মেকাত ওই জায়গায় আসার পরেও বা আপনি মদিনা থেকে আসার সময় হোটেল থেকে আপনি আহরামবেদেও আসতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে তোয়াফ এই তোয়াফের এহরামের আগে যে নামাজ পড়বেন গুসল করাও সুন্নত দুই রেখাত নামাজ যদি মকরুর টাইম না হয় তে পড়া সুন্নত এটা শূন্যতে পড়তে পারবেন নফলতে পড়লেও সমস্যা নাই বাট ভালো হবে তে পড়া আর যদি অক্তের কোনো নামাজ থাকে আর নামাজ পড়ে ইমিডিয়েটলি আপনি ফরজ নামাজের পরে হেরামবাদ তার ওই দু পড়তেই হয় না নবী করহিম সাল্লু আলয়াম ফজরের সময় ফজর নামাজ পড়ে সালাম পিরেই উনি হেরাম বেদে নিয়েছিলেন দুই রেখাত পড়তে হয় না উনাকে হ্যাঁ যদি ফরজ নামাজের পরেই আপনি হেরাম বাদছেন না তাহলে ওই টাইমে উত্তম হবে দুইটি রেখাত নামাজ পড়ে শূন্যতের নিয়তে আর না হয় নফল নিতে পড়লেও হবে ইনশাল্লাহ বিকজ এটা শুনতে মোক্কাদা নয় শুনতে গরম আক্কাদা তো শুনতে গয়রমো আক্কাদা আর নফল ভেরি সেমিলার অতএব নিয়তে পড়া যায় পড়া নতুন দুইগা নামাজ পড়বেন সুযোগ থাকলে সুযোগ না থাকে না পড়লেও সমস্যা হয় না মনে করেন আপনি হ্যারাম বানবেন সেখানে আপনার অজু নাই আপনি নামাজ পড়তে পারছেন না তবুও আপনি লাব্বায়ক বলে আপনি যদি হ্যারামের নিয়ত করে আপনি লব্বায়ক পড়ে নেন আপনার তো আপ শুরু হয়ে গেল আপনার হেরাম শুরু হয়ে গেল আপনার নামাজ পড়তে হবে না ঠিক আছে ইনশাল্লাহ আর তৃতীয় প্রশ্নে জব আমরা পড়ে আলহামদুলিল্লাহ আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য অপেক্ষা রয়েছেন ইনশাআল্লাহ আমরা বিরতির পর আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত্রা বাংলাদেশ শ্রোতা সকলের প্রিয় অনুষ্ঠান প্রোগ্রামে আপনাদের আন্তরিক করে আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন সকলের শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব দারুল আলুম ফরস্কয়ার মাদরসেখুল আদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত পারাকাতুম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকেই করার জন্য অপেক্ষা রয়েছেন যেহেতু আমাদের কাছে একজন তিনটি প্রশ্ন করেছিলেন এই প্রশ্নেরও বাকি ওষুধটুকু রয়ে গেছে ইনশাল্লাহ এই প্রশ্ন উত্তর দেওয়ার পর ইনশাল্লাহ আপনাদের আরও নেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইনশাল্লাহ সম্মানতিক্র বাংলার প্রিয় দর্শক বোনেরা আপনারা জানেন আমাদের এই প্রোগ্রামের নাম হচ্ছে ইসলামিক কিউ এন এই উদিকরা শুরুতে আমরা বিশ্ববিদ্যালয় আলোচনা করি তাকি তারপরে আপনারা প্রশ্ন করেন আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি যেহেতু বিরতির পূর্বে একজন সিস্টার তিনটি প্রশ্ন করলেও আমরা দুইটি আনসার দিয়েছি তৃতীয় নম্বর প্রশ্ন এখন রয়ে গিয়েছে তো আমরা এই প্রশ্নের আনসার দিয়ে তারপরে ইনশাল্লাহ আপনাদের আবারও কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করব এবং মূল বিষয় যেটি ছিল আজকে নমাজের মধ্যে যে সমস্ত জরুরি কাজ ফরজ এবং ওয়াজিব না করলেই না হয় কোন কোন কাজ ফরজ এবং কয়টি সমান ওয়াজিব কয়টি এবং কি কী এটা আমাদের আলোচ্য বিষয় আমরা পরে আলোচ্য বিষয়ে ফিরে যাব ইনশাল্লাহ তো আপনার প্রশ্ন ছিল উমরায় তোয়াফ করার পরে যে দুই রেখাত নমাজ পড়া হয় এই দুই রেখাত কি শূন্য পড়বেন না কুণ্যতে পড়বেন তো তোয়াফের পরের দুই রেখাত নমাজ ওয়াজিব ইমাম আব্বু হানিফা রহমতুল্লাহরীর মতে এটা ওয়াজিব তো আপনি ওয়াজিবের নিয়তে পড়বেন আল্লাহ সুবান কোরআন কোরআনে করিমে হুকুম করেছেন ওত হিজুমি মুসাল্লা তোমরা তফের পরে মকাম ইব্রাহিমকে সামনে রেখে নমাজ পড়বে আল্লাহ নিজে দিয়েছেন এবং সাধারণ নিয়ম হল আল্লাহ কোনো কাজের নির্দেশ দিলে সেটা ওয়াজিব হয়ে যায় এবং নবী করিম সলাল্লাহ ইসলাম সাহাবাতবিন তবে তাবিন রা কোনো দিন করেছেন দুই রেখাত নমাজ পড়েন নাই এমনটি হয় নাই তো যে কাজটি নবী করিম সালাম তাবিন তবে তাবিন সবাই রেগুলার করে আসছেন এটা তো আজিবার কথা এজন্য ইমাম আবু হানিবর রহমদের মতে এই দুই রেখা তো ওয়াজিব তো আপনি এই দুই রেখা তো ওয়াজিবের নিয়তে পড়বেন ইনশাল্লাহ আপনিও তো জানেন যে তোয়াফের মধ্যে উমরার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কাদের মধ্যে নাম্বার ওয়ান হল উমরার নিয়তে এহরাম বাদা দুই নম্বর সেখানে গিয়ে তোয়াফ করা সাতচক্ক্কর এবং তোয়াফের পরে দুই রেখা জমা পড়া ওয়াজিব তিন নম্বর সোফা এবং মারবার সাই করা সফা থেকে মার মারোয়া থেকে সফা সাত চক্কর দেওয়া দৌড় করা চার নম্বর সোফাংরা সাই শেষে মাতার চুলকে পুরুষ হলে কামানো অথবা চোটো করা মহিলা হলে শুধুমাত্র চুলের আগা থেকে একটু অংশ খেটে ফেলা এই মৌলিক চারটি কাজের সমষ্টির নাম হলো ওমরা আপনারা যারা উমরা যাবেন অবশ্যই এই চারটি কাজ কিভাবে করতে হয় আলাদাভাবে শিখে নেবেন এহরাম কীভাবে বাঁধতে হয় তালবিয়া কীভাবে পড়তে হবে তারপর তফ কীভাবে করতে হবে তফের মাসাইল এহরামের মাসাইল সর সাইল মাসাইল চুল কাটার মাসাইল এই চারটি জিনিসের মাসাইল জানা খুবই জরুরি এবং নবী এ করিম সাহা ইসলাম সহ সবাই অ্যাডভাইস করেন যারা হজ করবেন তাদের জন্য অ্যাডভাইস হলো আগে উমরা করে নেওয়া কারণ উমরার মাধ্যমে এই চারটি কাজের প্রশিক্ষণ হয়ে গেল আর বাকি হজের মধ্যে ওই চারটি তো করতে হয় এক্সট্রা সেখানে মিনায় যেতে হয় মুদরিভা যাপন করতে হয় আরফায় নয় তারিখ দিনে সেখানে ওকুফ করতে হয় ফাতর মারতে হয় তাই না এবং হজের সঙ্গে অমরা করলে এক এহরাম দিয়ে একই হেরামে উমরা এবং হজ দুটা করলে এটাকে কেরান বলে আর যদি আলাদা আলাদা দুই এহারাম দিয়ে প্রথম এহারামে ওমরা আর বাজারে হারামে হজ সেপারেট দুই হারাম দিয়ে উভয়টি করা হয় তো আপনি এক্সট্রা অ্যাডভান্টেজ নিয়েছেন বিদায় দমের সুখুর হিসাবে আপনাকে কোরবানি দেওয়াটা অজীব হয় কুরবানি দেওয়া তো দেখেন ওই মেইন চারটি কাজ আপনি ওখানে মধ্যে শিখে নিলে ওই চারটি কাজ কিন্তু হজের মধ্যে রয়েছে এক্সট্রা হয়তো বাকি কাজ যেগুলো মিনায় দেওয়া আরফায় অবস্থান করা মুদ্রলিফার উদযাপন করা পাথর মারা কোরবানি দেওয়া এগুলো তো এত হার্ড কাজ নয় মেন গুরুত্বপূর্ণ কাজ আপনি এখানে শিখে গেলেন এজন্য হজের আগে উমরা করাটা খুবই ভালো বরং যারা হজের সিজনও আপনার যাবেন এই বৎসর শুরুতে গিয়ে তো আপনি একটা উমরা করবেন তাই না তো উমরার মাধ্যমে ওই চারটি কাজের প্রশিক্ষণ প্র্যাকটিক্যাল হয়ে গেল তো আপনি উমরা করার সময় ওই চারটি কাজ আপনাকে সঙ্গে করতে হবে তো ওই মা যে প্রশ্ন করেছিলেন তিনটি প্রশ্ন আমরা উত্তর দিয়ে দিলাম প্রথম এহারামের দুই রাখাত নামাজ ও সরি প্রথম প্রশ্ন ছিল যে উনি জিদ্দায় গিয়ে হারাম বানবেন না আগে তো জিদ্দায় নামার আগে অবশ্যই ওনাকে হজের উমরা নিয়তে হেরাম বেদা নিতে হবে নাম্বার টু এহরামের দুই রাখাত নামাজ সুনত পড়া ভালো বাট নফলতে পড়লে চলবে নাম্বার থ্রি তোফের পরের দুই রাখাত নামাজ ওয়াজিবের নিয়তে ওয়াজিব হিসাবে পড়তে হয় এই দুই রেখাত পড়া ওয়াজিব ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের মূল আলোচ্য বিষয় আমাদের আলোচ্য বিষয় ছিল আজকে ফরঈদে সলাত নমাজের ফরজ তো নমাজের মধ্যে এই ছয়টি কাজ হল নমাজের মধ্যে ফরজ তকপিরে তহরিমা কেয়াম চরৎ রুকু সেজদা এবং কাজা আখেরা তারপর বলতে আমরা কী বুঝলাম যে নমাজের শুরুতে আল্লাহ বলে আমার শুরু করা দুই নম্বর হলো কেয়াম যে নফল সারা বাকি নমাজের মধ্যে ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক কোনো সমস্যা কোনো প্রবলেম কোনো উজোর কোনো এক্সকিউজ না থাকলে অবশ্যই আমাদেরকে রুকুর আগ পর্যন্ত খেরাত পড়ার সময় দাঁড়িয়ে পড়তে হবে এটাকে ক্যাম বলে তারপরে রুকু করা সেজদা করা এবং শেষ বৈঠক করা আর কেরাত বিশুদ্ধভাবে নমাজের ভিতরে ক্রসে একটি অংশ চুরাই ফাতে সহ পড়া এইগুলো হলো ফরাজ এগুলোর মধ্যে কোনো একটি যদি মিসিং হয়ে যায় ইচ্ছাকৃত বা বলবো সত্য তার হবে না নামাজকে রিপিট করতে হবে ওয়াজিবের মধ্যে অনেক ওয়াজিব রয়েছে যদি ধারাবাহিকভাবে আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে ফরজ আর ওয়াজিব ছাড়া বাকি কাজ যেগুলো আছে সেগুলো কিন্তু আবার হবে মনে রাখবেন সুন্নত বা মোস্তাব হবে তো আমরা ফরজ শিখে এনে ওয়াজিব কোনগুলো শিখলাম এবং নমাজের মধ্যে এই কাজগুলো কোনটি ফরজ কোনটা ওয়াজিব এটা আলাদাভাবে শেখা এটাও কিন্তু আমাদের জন্য দায়িত্ব কেন যদি আপনি জানলেন না কোনটি ফরজ কোনটি ওয়াজিব আর যদি কোনো একটি মিস্টেক হয়ে যায় তখন কি করবেন আপনি সমাধান বের করতে পারবেন না কারণ আমি আগেই বলেছি ফরজে আর ওয়াজিব মধ্যে ব্যবধান হলো উভয়টি জরুরি করতে হয় ইচ্ছাকৃতভাবে ছাড়লে ফরজ বা ওয়াজিব নামাজ হয় না বা ভুলবশত বাই মিস্টেক যদি টুটে যায় ফরজ টুটলে নামাজ হবেই না রিপিট করতে হয় আর ওয়াজিব চুটলে সেখানে সজ্জায় শহর মাধ্যমে নমাজকে রিপেয়ার করার সুযোগ রয়েছে যদি আপনি জানলেন না কোনগুলো ওয়াজিব তো আপনি কোন সময় সিদ্ধ দেবেন না দেবেন আপনি বুঝবেন না এবং ফরজ ওয়াজিব জানলে বাকি যে কাজগুলো রইল এগুলো হয়তো সুন্নত বা মোস্তাব হবে অতএব নমাজের মশলা শেখা যাবে জরুরি ফরজ কোন কোন কাজ শেখা যাবে জরুরি ওয়াজিব কোন কাজ শেখা জরুরি আমাকে জানতে হবে কোন কোন কাজ ফরজ নয় কোন কোন কাজ ওয়াজিব নয় তাহলে আমরা এই ব্যবধান জেনেই আমরা উপস্থিত আমরা অ্যাকশন নিতে পারবো ইনশাল্লাহ এবার আমরা চলে যাই ওয়াজিবের মধ্যে ওয়াজিবের মধ্যে নমাজের মধ্যে ওয়াজিব যেগুলো সেগুলোর মধ্যে একটি হলো সুরায় ফাতেহা পড়া এমনি কোরআন শিবের একটি অংশ তো পড়তেই হয় নমাজের ভিতরে এটা হলো ফরজ কিন্তু স্পেসিফিক খাস করে সুরায় ফাতেহা পড়তে হবে এটাও কিন্তু জরুরি ওয়াজিব ইচ্ছাকৃতভাবে সুরায় ফাতেহা চালা যাবে না ভুল যদি চলে যায় তাহলে সূর্যাস্ত দিলে হয়ে যাবে ঠিক আছে কারণ নবী বলেছেন লাল সালাত বেফাতে কিতাব কোনো নমাজ হবে না সুরায় ফাথা না থাকলে সুরায় ফাথা থাকতে হবে হয়তো আপনি পড়বেন বা অন্তত পক্ষে আপনার ইমামে পড়বেন এক ব্যাখ্যা মতে দুই নম্বর প্রত্যেক আখাতে সুরায় ফাথার পরে সুরা মিলানো পুরো সুরা হোক বা সুরে একটা অংশ হোক বা কমপক্ষে লম্বা হলে একাধ আর বাড়তি দুটো হলে তিন আয়াত শুধুমাত্র ফরজের দ্বিতীয় এবং তৃতীয় রেখাতে শুধু সুরায় ফাঁচা পড়ি আমরা সেখানে কোনো সুরা আমরা মিলেই না মিলাইতে হয় না যেমন জুহরের চার রাখাত ফরজের তিন এবং চার নম্বর রাখাতে আমরা সুরায় ফাঁতা পড়বো সুরা আমরা মিলাব না আসরের ফরজ চার রাখাত তো সেখানে প্রথম দুই রেখাতে সুরায় ফাঁতার পরে আপনি সুরা মিলাবেন লাস্টের দুই রেখাতে শুধু সুরায় ফাঁচা পড়বেন মারিবের কয় রাখাত ফরজ হল তিন রেখাত তো সেখানে কি করবো আমরা যে প্রথম দুই রেখাতে আলহামদু সুরাই ভাতার পরে সুরা মিলাবো আর তিন নম্বর রাখাতে শুধুমাত্র সুরাই ভাতার পরে আমরা গুতে চলে যাব এশার নামাজের ফরজ চার রেখাতের প্রথম দুই রেখাতে আলহামদুল সেখানে সুরা তিন এবং চার নম্বর রাখাতে শুধু সুরাই পড়ব ঠিক আছে ফজরে যেহেতু দুই রাখাতি জুম্মা মাত্র দুই রাখাতি ফরজ তো সেখানে প্রত্যেক রাখাতে ফর্তি হইতেছে এক কথায় ফরজের শুধুমাত্র প্রথম দুই রাখাতের মধ্যে সুরায় সুরা মিলানো আর বাকি প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতে সুরা মিলাতে হয় তা কী বুঝলেন দুই যদি ফরজ হোক সুন্নত হোক নফল হোক আমরা বুঝতে পারলাম যে এই দুই নামাজের প্রত্যেক রাকাতে সুরাও ও পড়তে হয় সুরা খাতে হয় এবং সুরা মিলাতে হয় ঠিক আছে যদি তিন ডাকাতি ফরজ আছে যেমন মাগরিব মাগরিব তো সেখানে প্রথম দুই রেখাতে সূরা পড়বেন তিন নম্বর রেখাতে সুরা মিলাবেন না চার রাখাতি ফরজ জুহর আসর এসা প্রথম দুই রেখাতে সূরা মিলাব বাকি রাখাগুলোতে সূরা মিলাতে হবে না তিন রেখাতি ওয়াজিব আছে ভিতির সেখানে অপ্রত্যেক রেখাতে সুরা মিলাতে হয় চার রাখাতি সুনত সেখানে প্রত্যেক রাখাতে আলহামদুল্সমে সূরা মিলাতে হয় তাহলে কবি সংক্ষেপে এটাকে আমরা আরেকবার বললাম যে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে আলহামদুর পরে সুরা মিলাতে হয় শুধুমাত্র ফরদের তিন এবং চার নম্বর রাখাতে তাই জুহরের আসরের এবং এশার তিন এবং চার নম্বর রাখাতে সুরা মিলাবোনা মগদিবেরও তিন নম্বর রাখাতে সুরা মিলাবনা ক্লিয়ার বাকি প্রত্যেক নামাজ ফরজ বাকি সব নাম আমাদের মধ্যে সুন্নতের প্রত্যেক রাখাতে ওয়াজিবের প্রত্যেক রাখাতে সুরা মিলাতে হয় এই হলো দুই নম্বর একটি ওয়াজিব যদি ভুলবশত আমরা সুরায় ফাতার ফলে রুকু দিয়ে দিয়েছি সুরা মিলেই নাই তো আমরা কী করবো শেষ বৈঠকে সিদ্ধান্ত দিয়া আমরা মাছটি করতে পারবো কেন এটা ওয়াজিব এরপরে আরেকটি ওয়াজিব হলো রুকু এবং সজ্জাতে সময় লাগাইয়া ধীরে স্থিরে রুকু সজ্জা করা তাড়াহুড়া না করা যেটাকে তাদিল আর কান বলে অনেক মানুষ কিন্তু এই জায়গার মধ্যে নামাজ নষ্ট হয় যে রুকু সজ্জার মধ্যে আমরা বেশি তাড়াহুড়া করে ফেলি আদি আল্লাহ তালে একদিন একজনকে দেখেছিলেন নামাজ পড়তেছেন উনি রুকু সদা খুব তাড়াহুড়া করে করতেছেন নবীজি বললেন তোমার নামাজ তো হয় নাই তোমার নামাজ তো হয় নাই মা এবং এই অবস্থায় নামাজ পড়ে মারা গেলেও নবীজির তরিকার উল্টা আপনি করতেছেন ল মুিতরত রসলিল্লাহি সাল্লাহ নবীর দিনের উল্টার কাজ করে আপনি মারা যাচ্ছেন এ নমাজ পড়লেই জান্নাত পাওয়া যায় না নমাজ পড়লেই পুরস্কার পাওয়া যায় না নমাজ হতে হবে নমাজের মতো এই জন্য কোরআন শফি আল্লাহ পাক নমাজ পড়ার কথা বলেন নাই নমাজ কায়েম করার কথা বলেছেন কি বলেছেন নমাজ কায়েম করো আমি জাত পড়েছিলাম শুরুতে হয়তো স্মরণ আছে কোরআনের মাধ্যমে আমাদের হেদায়ত রয়েছে মুত্তাক্ষিনের জন্য বাট মুত্তাকি হতে হলে পাঁচটি গুণের দুই নম্বর গুরুত্বপূর্ণ একটি গুণ হলো ওয়ুকিমুন আসলাদ যার নমাজকে কায়েম করবে নমাজ কায়েমের অর্থই হল নমাজকে যথাযথভাবে সঠিক টাইমে সঠিক পদ্ধতিতে খুশু সুসুখ নিয়ে মনোযোগ সহকারে যে ফরজ ওয়াজিব সুন সব কিছু কাবার করে নমাজ পড়তে হবে তখন কি হবে নমাজ কয়েম করা তো এই নমাজ কায়েম হতে হলে রুকু শ্রদ্ধাটা অপ্রপার হতে হবে এই রুকু এবং শ্রদ্ধার মধ্যে সময় লাগিয়ে ধীরে স্থিরে রুকু করা এটা গুরুত্বপূর্ণ আর একটি ওয়াজিব আপনার তো একটি আদিস আমরা অতীচ আলোচনা করেছি বহারি শরীফে রয়েছে খাল্লা দিমনে রাফেয়া নামে জনৈক সাহাবি নবীকরণের সামনে সেওনি তালাউলা করে নমাজ পড়েছিলেন নামাজ পড়ার নবকে সালাম করলেন নবীজি বললেন সালামের জবাব দিয়ে সল্লি ফাইন না কালাম তু সাল্লি তুমি আবার নামাজ পড়ো তুমি নামাজ তোমার নামাজ হয় নাই তুমি গিয়ে আবার নামাজ পড়ে এসে সালাম করলেন দ্বিতীয়বারও নবীজি সালামের জবাব দিয়ে বললেন না 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 হয় নাই এখনো হয় নাই তুমি আবার গিয়ে নামাজ পড়ো দ্বিতীয়বার নামাজ পড়ে এসে সালাম করলেন নবীজি সালামের জবাব দিয়ে আবারও বললেন আহারে তুমি দুইবার পড়েছ তোমার নামাজ এখনও হয় নাই সাল্লি কালাম তো সাল্লি আবার গিয়ে তুমি নামাজ পড়ো উনি তিনবার পড়ে সে যখন সালাম করলেন এখনও তোমার একবার পড়লেন এবার উনি বললেন্লাহ আপনি আমাকে নিজে বলুন কিভাবে নমাজ পড়ব আমি জানি না তো উনি এর মানে অতীতে জানামাজ পড়েছেন উনার একটি নামাজ তো হয় নাই আজকে নবীজির সামনে তিনবার পড়ার পর নবীজি বলার পরেও উনি তো রিয়েলাইজ করার কথা ছিল যে আমার নমাজ কেন হচ্ছে না কিন্তু রিয়ালাইজ করতে পারেন নাই এখানে কী বোঝা গেল আমরা অনেক আছি নমাজ পড়তেছি আমার নমাজ হচ্ছে না এটা আমরা জীবনে নাই মধ্যে আসে না আমি আবার বলছি আমরা অনেকে মাসে নমাজ পড়তেছি প্রথমবার তো অনেক আসে শতকরা অনেক মনে নমাজ পড়তেছি না আর যারা পড়তেছি অনেকের তো শুদ্ধই হচ্ছে না আবার যারা পড়তেছি অনেকে এত তাড়াহুড়ো করে পড়তেছি আমার নমাজে হচ্ছে না আমি এটা নিজে রিয়েলাইজই করতেছি না যদি রিয়েলাইজই না করে থাকি তাহলে বলেন তো দেখি আমার নমাজ করে শুদ্ধ হবে যে না হবে না আমি সারা জীবন নমাজ পড়ব আমার মনে না আমার শুদ্ধ হচ্ছে কিন্তু বাস্তবে নমাজ হচ্ছে না এজন্য একটি চ্যারিসে বলা হয়েছে কামতের দিনে এমন কিছু লোক বের হয়ে যাবেন সত্তর বৎসর নামাজ পড়েছেন কিন্তু সত্তর বৎসরে একটি নামাজও আল্লাহর দৃষ্টি তার কবুল হবে না কত বৎসর সত্তর বৎসর এরকম অনেক লোক বের হয়ে আসবে সত্তর বৎসর নামাজ পড়েছেন কিন্তু ওই দীর্ঘ সত্তর বৎসরে ডেইলি পাঁচত নামাজ পড়েছেন কিন্তু একা যত নামাজ পড়েছেন ওনাদের একটি নামাজও আল্লাহর দৃষ্টিতে কবুল হয় নাই আল্লাহ এজন্য নামাজ পড়লেই কামিয়াব হওয়া যায় না হজ করলেই জীবনে গুণা মাফ হয় না হজটা মবরুর হতে হয় মকবুল হতে হয় জোকা সোকা দিলেই জান্নাত পাওয়া যায় না নিয়ত খালিস হতে হয় সঠিকভাবে করতে হয় রোজা রাখলেই সব পাওয়া যায় না আল্লাহর নবী ইসলাম বলেছেন দুনিয়ার বহুমান রোজা রাখার পরেই রোজা রাখছে প্রত্যেক্রম রোজা রাখে কিন্তু একটা রোজাও আল্লাহর কাছে কবুল হবে না এক পয়সার সব পাবে না শুধু সে কষ্ট করেছেই তার কষ্টটাই তার সার্থকতা রুব্বা সাহিম্লা ইল্লা সিয়ামহি জু সমান অনেক লোক নফল নামাজ পড়বে তাহুল পড়বে এক পয়সা সব পাবে না ওকমিন মিন লাই সালাহ মিন খেয়ামিহি ইল্লা সাহার শুধুমাত্র সে গুমাইতে পারো না কষ্ট করলো এই কষ্টটাই তার আর কোনো সার্থকতা নাই যে নমাজ পড়েও নমাজ কবুল হবে না রোদা রেখেও নমাজ কবুল রোদা কবুল হবে না হজ করেও হজটা কবুল হবে না এজন্য নমাজটা শুদ্ধ হওয়ার জন্য আমাদের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকেই নমাজ শিখার চেষ্টা করব। প্লাস আলোচ্য বিষয় আমার চির আমাদের ওয়াজিব আমরা এই মাত্র কয়েকটি ওয়াজিব আমরা জানলাম সুরা ফাতে পড়ব সুরা মেলাব এবং রুকু শ্রদ্ধার মধ্যে আমরা যে পরিমাণ সময় লাগানোর প্রয়োজন অন্তত পক্ষে তিনবার তসিবার আমরা রুকু শ্রদ্ধা আমরা কাটাবো ইনশাল্লাহ বাকি আমরা ছোট্ট একটি বিরত যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফিরত আসবো ইনশাল্লাহ আপনাদের খন্ড নেওয়ার চেষ্টা করবো আশা করি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক প্রোগ্রামে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন ইনশাল্লাহ نروح للبارده السلام عليكم ورحمه الله وبركاته আপনাদের আহমেদুল্লাহ সমান ইসলামিক আপনাদেরকে আন্তরিক মার্কবাদ আমরা ছোটো একটি বিরতি ছিলাম বিরতির পর আবারও আপনার সামনে হাজির হয়েছি ইনশাল্লাহ আশা করি আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবেন এবং আপনাদের সুন্দর প্রশ্নের উত্তর দেওয়া হবে এখন আমরা যেহেতু আমরা নামাজের ওয়াজিব এবং ফর্জমূহার বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা আমরা ইনশাল্লাহ এই আলোচনা আমরা আরও শুরু করি শুনবো আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল নামাজের মধ্যে যে কতিপয় কাজ যেগুলো আমাদেরকে করতেই হবে এগুলোর মধ্যে আবার দুইটা গ্রুপ আমি আমরা করে থাকি করে থাকেন কিছু কাজ ফরজ যেগুলা ইচ্ছায় বা ভুলবশত চালার কোনো সুযোগ নাই যদি কোনো অবস্থায় এগুলো আমাদের মিস্টেক হয়ে যায় নমাজ রিপিট করতে হবে শয্যাশ দিয়া নমাজকে শুদ্ধ করা যাবে না এগুলো হলো তাকবিরে তাহারিমা তারপরে রুকুরাগ পর্যন্ত চড়া পড়ার সময় দাঁড়ানো নফল ছাড়া বাকি নামা দাঁড়াইতেই হয় তারপরে খেরাত বিষয়ে পড়তে হবে একটি অংশ থাকতেই হবে প্রত্যেক রাকাতে এরপরে রুকু তারপরে সদ্যা এবং শেষ বৈঠক ওয়াজিবের মধ্যে সুরাই ফাতেহা পড়া স্পেসিফিকলি সুরাই ফাতেহা পড়া এটা ওয়াজিব এটাও চালা যাবে না ভুল বর্ষ চুটে যায় সদ্যাসদীরে ঠিক হয়ে যাবে এবং ফরজের তৃতীয় এবং চতুর্থ ছাড়া প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সুরাই ফাতেহার পরে সুরাও মিলাতে হয় শুধুমাত্র ফরজের ক্ষেত্রে তিন এবং চার নম্বর রাখাতে সুরা মিলাতে হয় না অতএব জুহর আসর এবং এশার লাস্টের দুই রেখাতে সুরা মিলাতে হবে না মাগরিবের তিন নম্বর সুরা মিলাতে হবে না আর বাকি যত নামাজ আছে প্রত্যেক নামাজের ওয়াজিব হোক সুন্নত হোক প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক রাখাতে এবং ফরাজের প্রথম দুই রেখাতে সুরা মিলাতে হয় তিন নম্বর আমরা জেনেছিলাম রুকুতে আমরা উত্তার করতে পারবো না ধীরে ধীরে শান্তভাবে আমরা রুকু দেব অন্তত পক্ষে রুকুত তিনবার তস্পি পরিমাণ সময় কাটানো ওয়াজিব সুবাহা নব্বী আলা অজিম সুভাহানুরব্বী আলা অজিম সুভাহানরবীল আজিম অন্ততকে এই পরিমাণ সময় রুকুতে থাকতে হবে সুবাহা নব্বী আলা আলাহ সুবাহুরব্বী আলা আলাহ সুভাণ আলা অন্তত এই পরিমাণ সময় সিদ্ধার্থে কাটাতেই হবে চার নম্বর রুকু এবং থেকে সুজা হয়ে বসা রুকু থেকে হয়ে দাঁড়ানো রুকু দেওয়ার পরে হয়ে দাঁড়াতে হবে যদি সোজায় না দাঁড়িয়ে আমরা শয্যায় চলে যাই তাহলে নমাজ হবে না ইচ্ছাকৃতভাবে হলে তো নমাজ হবেই না আচ্ছা বলেন না দেখি কত মানুষ নমাজ পড়ে রুকু এবং হয় হয়তো এই তিনবার আর বিয়াল আজিম বা সুমান বিয়াল আলা পড়ার পরিমাণ সময় তো কাটাচ্ছে না তাদের নমাদ হবে না তাদের নমাদ হবে না আবার অনেক আছে রুকু থেকে দাঁড়ানোর সময় পুরা সুজা না হয়েই মাত্র এখন পর্যন্ত বেকার হয়েছে কমর বেকার হয়েছে একটু উঠেই আবার সে চলে যায় যাদের নমাজ হবে না নবী এ বলেছেন যে একজন মানুষ রুকু দেওয়ার পরে সুজা হয়ে দাঁড়াতে হবে প্রত্যেকটি হাড্ডি তার জায়গায় জায়গায় বসে দিতে হবে নবী একর ইসলামও তাই করতেন আপনি রুকু দিয়েছেন ঠিক আছে এবার দাঁড়ান এই যে প্রত্যেকটি হাড্ডি কোমরে জায়গা জায়গায় বসে যেতে হবে পুরো দাঁড়াতে হবে তারপরে এজন্য উত্তম তো এটাই যে রুকুতে দাঁড়িয়ে আপনার তসফি পড়ুন রব্বানা ল হাম অথবা রব্বানা না ওয়াল কালহাম অথবা আল্লাহ রব্বানা লাকাল হাম অথবা আল্লাহ হুম রব্বা ওয়ালাক কালহাম এছাড়াও আরও অনেক থেকে দাঁড়িয়ে ওই সময় তসবি পড়ার কথা রয়েছে এটা আমি পরে বলবো ইনশাআল্লাহ ওই তস্পি সম্পর্কে বিস্তারিত আর আলোচনা করবো যে রুকুর ভিন্ন ভিন্ন আর কী পড়া যেতে পারে শয্যার মধ্যে আমরা পড়ি সুভানাবিয়ারালা অন্য কি তসবির পড়া যেতে পারে সমান তকবির থরিমার পরে হয়তো আমরা পড়ি সানা সুবাহকা হামদিকা ও তেয়ার কাসমুকাও আলা জাদুকা সেখানে সানার পরিবর্তে আর কোন কোন দোয়া পড়া যেতে পারে সেখানের হতে ভিন্নতা রয়েছে তো আমরা সেটাও একদিন আলোচনা করব ইনশাআল্লাহ তো এই যে রুকু থেকে দাঁড়ালেন যে এটা ভালোভাবে সুজা হয়ে দাঁড়াতে হবে এটা ওয়াজিব ইচ্ছাকৃতভাবে যদি না দাঁড়াই নমাজ তো হবেই না স্রোদ্ধাশয় দিলেও ঠিক হবে না আর যদি মিস্টেকলি এইভাবে হয়ে যায় তাহলে হয়তো স্রদ্ধাশয় দিলে ঠিক হয়ে যেতে পারে বাট যারা করি আমরা তাড়াহুড়া করে না দাঁড়িয়ে সেদ্ধাচর হয়ে যায় আমরা তো ইচ্ছাকৃতভাবেই করে থাকি আমরা সাধারণত এটা আমাদের হ্যাবিট যেভাবে ওই যে আমি বললাম খাল্লা দিবনে রাফে রাজি আল্লাহতাল আল্লাহর নবীর সামনে তিনবার নামাজ পড়ার পরে ওনার ওই তারা হাবিটটা হ্যাবিটটা চেঞ্জ করতে পারলেন না উনি এইভাবেই পড়েছিলেন নবীর অনুষ্ঠানে পর্যন্ত ওনাকে একদম এক এক পয়েন্ট পয়েন্ট করে ওনাকে শিক্ষা দিয়ে ওনার হাবি করেছিলেন তো আমরা চারটা বাজি জানলাম পাঁচ নম্বর সমান দুই সজ্জার মধ্যখানে বসা যেটা আছে সেখানেও ভালোভাবে সোজা হয়ে বসতে হবে এবং সেখানে দোয়া রয়েছে দোয়া পড়া যদিও মস্তাব কিন্তু এই মস্তাব দোয়াটা আপনাকে কত হেল্প করতে সুহান আল্লাহ এই জন্য একরাম ওই তসি পড়াকে ওয়াজিব বলেও ফেলেছেন কেন কারণ এই তসপিটা আপনাকে সুজা হয়ে বসার জন্য হেল্প করে তো যারা তসবি পড়বে অন্তঃপক্ষে তারা তো সোজা হয়ে বসেই তসবি পড়বে তাই না এই জন্য এই মোস্তাব হলেও আপনার এই মোস্তাব সেভ করতেছে আপনার নমাজকে আপনার এই তস্পি মোস্তাবটা আপনার নমাজকে শুদ্ধ করার জন্য আপনাকে সাহায্য করতেছে কি তসবি পড়ি আমরা যে দুই শ্রদ্ধার মধ্যখানে খানে বসে আমরা হয়তো পড়ি আল্লাহম ফিরিলি আল্লাহ হম্মক আল্লাহ হম্মক ফিলি আমাকে মাফ করো আল্লাহ আমাকে মাফ করে মাফ করো অথবা আল্লাহ হুম্মক ফিল্লি ওয়ার হামনি ওর জুকনি ওয়াহ ওয়া ওয়ার ফাহানি সিলে উল্টো উল্টো হলে সমস্যা নাই এই যে কতিপয় ছয় বা ষাটটা দোয়া রয়েছে যে কোনো একটি পড়লেও হয় না পড়লে না হবে কিন্তু সুদয় বসতে তবে আপনাকে আর বসলে না যখন তো আপনি দোয়া পড়বেন না কেন পড়ে ফেলুন যে আল্লাহ আমাকে মাফ করো আল্লাহমাক ফিরলি ওয়ার হামনি হেল্লা আপনি আমাকে দয়া করো ওয়ার জুখনি হেললা আপনি আমার রিজাইকের ব্যবস্থা করে দাও ওয়াহ দিনী হেললা আপনি আমাকে হেদায়ত এবং সঠিক পথের সন্ধান বাঁচিয়ে দাও ওয়া আফিনী আল্লাহ সর্বপ্রকার বিদার থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে রাখো গুরুত্বপূর্ণ দোয়া ওয়া আফিনী ওয়ারফাহী আল্লাহ আমার দরজা বোলন করে দাও ওয়াজবুরী যে সমস্ত গায়ে ক্ষতি হয়েছে আল্লাহ এটাকে রিফিল করে দাও এই ক্ষতিপূরণের ব্যবস্থা করে দাও করে বলেছি আমি ষাটটি পারলে আপনি সাতটি পড়ুন তিন ঈশ্বরী সহ বিভিন্ন অর্জি কিতাবে এই দোয়াগুলোর কথা এসেছে তো দোয়া পড়া যদি মোস্তাফ কিন্তু দুই শ্রদ্ধার মধ্যখানে সোজা হয়ে ভালোভাবে বসা এটা তো কিন্তু ওয়াজিব এটা কমানো ছাড়া যাবে না তো আমরা এই পর্যন্ত আমরা জানলাম সুরে ফাতে পড়া ফরদের শুধুমাত্র লাস্টের দুই রেখার চারা প্রত্যেক রাখাতে সুরা মিলানো রুকু সজ্জাতে অন্তত তিন তস্মী পরিমাণ সময়ে স্থিরভাবে থাকা রুকুতে হয়ে দাঁড়ানো দুই শ্রদ্ধার মধ্যখানে সুদ হয়ে বসা কয়টি শিখছি আমরা পাঁচটি কায়দায় উলা তিন বা চার রাখা তিন আমাদের মধ্যে আমরা দুইবার বসি যে নামাজ আমরা দুইবার বসতে হয় ওই নামাজের প্রথম বৈঠক যেটা এটা ফরজ নয় এটা ওয়াজিব অনেক সময় বুলবশত আমরা হয়ে কি এটা আল্লাহ রহম করেছে আমরা ওয়াজিব হয়ে ফরজ নয় বুলবশত আমরা তিন বা চার রাখাতি নামাজে মদ্যর বৈঠক বুলে আমরা অনেক সময় না বসে দাঁড়িয়ে দেয় তাই না এরকম অনেক সময় হয় যদি ফরজ হতো তো উপায় চির নামাজ আমরা নতুনভাবে রিপিট করে পড়তে হতো কিন্তু ওয়াজিব হওয়ার কারণে যদি বা মিস্টেক হয়ে যায় আপনি দুই রাতে বসার কথা ছিল যেমন ধরেন জুহরের নামাজ চার আঁকা তাই না আপনি দুই নম্বর বুল বুলবশত না বসে আপনি দাঁড়িয়ে গেছেন বা দাঁড়ানোর কাছে চলে গেছেন পুরা দাঁড়িয়ে গেছেন বা কমর সোজা হয়ে একদম দাঁড়ানোর কাছে গেছেন তখন আপনি আর বসবেন না স্মরণ হয়ে গেলে আপনি বসবেন না আপনি নামাজ কমপ্লিট করবেন এবং শেষ বৈঠকে আপনি সেজা দেবেন হ্যাঁ যদি দাঁড়ানো শুরু করেছেন আর স্মরণ হয়ে গিয়েছে এখনও আপনি বসার কাছে রয়েছেন এখনও পর্যন্ত আপনার হাঁটুটা বাঙ্গা রয়েছে হাটু সোজা হয় নাই মানে আপনি এখনও কাছে রয়েছেন তাহলে আপনি বসে পড়বেন এবং নমাজ কমিট করবেন ইনশাআল্লাহ তখন তো সেজে শো দিতে হবে না ইনশাআল্লাহ ওই যে তিন বা চার রাকাতি নমাজের মধ্যবর্তী বৈঠক এই বৈঠকটা কিন্তু আজীব তো জুহরে আসরে এসায় আমরা মধ্যখানে একবার বসতে হয় দুই রাখাত পরে বসতে হয় মাগরিবও দুই রকাত পরে বসতে হয় জুহরের আগে চার রাখা শনত এসার আগে আসরের আগে চারাকা শূন্যতেও মধ্যখানে একবার বসতে হয় বিচিরেরও দুই রেখাত পরে একবার বসতে হয় ওই যে জুহর আসর এসার দুই রেখাত পরে বসা শূন্যতের চারাকাতির শূন্য দুই রেখাত পরে বসা মাগরিব এবং বিচিরের তিন খাতের মাজের দুই রেখাত পরে বসা এই বসাটা কিন্তু ওয়াজিব কয়টা হলো ছয় সাত নম্বর আরেকটি ওয়াজিব হলো তশাহুদ পড়া প্রথম বৈঠকে এবং শেষ বৈঠকে আমরা তাসাউদ পড়ি এই তাসাউটা প্রথম বৈঠকে শুধু তাসাউদ পড়ি আর লাস্টের বৈঠকেও তশাহুদ পড়ি আর অন্যান্য দুরুদ এবং দুয়াও পড়ে থাকি তাই না তো ওই যে উভয় বৈঠকে তশাউদ পড়াটা এটাও কিন্তু ওয়াজিব তশাউদ্দ কি আাহুলিল্লাহি তু আলাইকা তু আসসালামুকা বিয়ু ও রাহমতুল্লাহিখা তুহালামা ও আআলা ইবাদিল্লা সালিনশ্লাহ মুহাম্মদ আব্দু অসু এখানে একটি কথা বলে রাখা পালো তসহুদের ক্ষেত্রে হাদিসের মধ্যে তিন ধর্ণের তো রয়েছে এই হাদিসের ভিন্নতা শব্দের মধ্যে কিছু ব্যবধান রয়েছে বরং তিন চেয়েও বেশিক তিন বা চার এই যে কোনো বর্ণনার যে একটি বর্ণনার তো সৌদ পড়লেও শুদ্ধ হলেও আমরা যেটা পড়ে থাকি এটা সবচেয়ে বেশি বিশুদ্ধতম রায়ত তসহহুদু আবদুল্লাহ ইবাদ সৌদ রদিয়াল তালু হজরত ইভিন থেকে এই ধরনের সৌদের শব্দ বর্ণিত রয়েছে বহার শিষ্য নাসিকি তবে জন্য আমরা এটা পড়ে থাকি তো এই উভয় বৈঠকে তার সাউদ পড়াটা হলো ওয়াজিব যখন ওয়াজিব তেমন তার সাউদটা শুদ্ধ হতে হবে হতে হবে কি না হতে হবে না অবশ্যই শুদ্ধ হতে হবে আপনারা বা আমরা যারা তু পড়ি একটু মিলিয়ে দেখবেন আমরা পড়ি আত্মা ইয়াতু লীলা ই তুয়া তু নমস্ত হবে না আত্মা হইয়া তু কী হবে আত্মাহি তু জন্য দেখবেন আলহামদুলিল্লাহ এই দেশে আপনার ছোটো ছোটো বাচ্চা ছেলে এবং মেয়েরা যে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে পড়ে দেখবেন তাদের পড়া কত শুদ্ধ আলহামদুলিল্লাহ আজকাল উলামা একরাম এগুলা খুব লক্ষ্য করে পড়িয়ে থাকেন এবং বাচ্চারা খুব শিখতে পারে এবং গড়ে গিয়েও সে ইন্টারনেটের মাধ্যমেও এগুলা কিন্তু বিশুদ্ধ করার সুযোগ রয়েছে অনেক সহজ হয়েছে মার্শাল শিখতে তাহলে সব শেখা যায় তো এই আত্মাহিয়া তোরা যেহেতু শুদ্ধ হতে হবে আমার

ইমাম সাহেবের তো সৌদ এখনও বাকি থাকে তো ওই সময় আপনি তো সৌদ পড়ে বাকি শরীফগুলো পড়বেন কি না পড়বেন না না আপনি পড়বেন না কারণ নবী এ করিম সরিসাম প্রথম বৈঠকে সুদ পড়ার কথা বলেছেন সেখানে কিন্তু দুরশ শরীফ বা দোয়াইগুলো পড়েন নাই বরং পড়লে সুন্নত পরিপন্থী হওয়ার কারণে ইমাম আবু হানিফার মতে সোহন কলামের কারণে শোজার সোয়াজিব হয়ে যাবে কারণ আপনি মিস্টেক করেছেন হ্যাঁ ইমাম সাহেবের সঙ্গে থাকার কারণে হয়তো আপনার শরীর সোয়াজিব হবে না কারণ আপনি ইমাম সাহেব পিছনে আসেন যদি আপনি একাইভাবে করেন যে প্রথম বৈঠকে ভুলবশত আপনি যদি এক্সট্রা দূরস্বই বা কিছু পড়ে ফেলেন তো আপনি নমাজের মধ্যে পরবর্তী ফরাজার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা না লেট হয়ে গেল ওইটার কারণে সুন্নত পরিপন্থী হওয়ার কারণে নবীর তরিকা হওয়ার কারণে সুজা শো দিতে হবে তো সংক্ষেপে আনসার হলো ইমাম সাহেবের পিছনে আপনি যখন আত্মাহাতুতা সাউদ পড়বেন যদি আপনার তো শেষ হয়েও যায় আপনি চুপ বসে থাকবেন বা উত্তম তভাবে আপনি একটু ধীরে ধীরে পড়লেন যাতে ইমাম সাহেবের সঙ্গে যেন শেষ হয় আগে যেন শেষ না হয় ঠিক আছে ইনশাল্লাহ যদি বাই চান্স শেষ হয়েও যায় আপনি তখন অন্য কিছু আর পড়বেন না আপনি এর অভ্যাসে থাকবেন ইনশাআল্লাহ এক দ্বিতীয় প্রশ্ন দুই শৈদার মধ্য খাটে কিন্তু আপনি আবার উল্টো বলতেছেন যে আপনি পড়ে শেষ করতে না ইমাম সাহেব আগে চলে যান বা হয়তো ইমাম সাহেব পড়েন না নাকি পড়লেও তাড়াতাড়ি পড়ে ফেলেন তো দেখেন ইমাম সাহেবের যে সময় নামাজ পড়ান এখানে কিন্তু কিছু রেস্ট্রিকশন রয়েছে কারণ ইমাম যিনি হবেন একজন আলেম এবং উনি উনার ইনি মোতাবিকই নামাজ পড়াতে পড়াইতেছেন তাই না এটা আমরা অন্তপক্ষে তার উপরে আস্থা রাখা দরকার আমাদের নবী একর সেখানে বলেছেন মান আম্মা ক মান ফালিউ হাফিফ যিনি নামাজই করবেন যথাসম্ভব ফরজ এবং সুন্নতের ভিতরে থেকে নমাজকে শট করার কথা মাথায় রাখবেন কারণ ওনার পিছনে হয়তো বৃদ্ধ লোক রয়েছে কমজোর লোক রয়েছে অসুস্থ লোক রয়েছে নিডিপ মানুষ রয়েছে যাদের সময়ের প্রতি লক্ষ্য রেখে উনি খুব লম্বা নামাজ পড়তে পারবেন না নবীজি বলেছেন তুমি একাতে নামাজ পড়বে তখন তোমার যা মনে চায় ফরজ হোক ফলক আমি লম্বা করে কোনো সমস্যা নেই এজন্য ইমামকে একটু ওই ফরজ ওয়াজিব সুন্নত এগুলো তো পড়লেন মুস্তাহাবের ক্ষেত্রে উনি পড়েন হয়তো পড়লে হয়তো তাড়াতাড়ি পড়ে ফেলেন আমি মনে করি পড়েন অবশ্যই তাড়াতাড়ি পড়ে ফেলেন বা হয়তো সবটি না পড়ে কয়েকটি পড়েন কারণ এই দুটা পড়াটা ওয়াজিব নয় মুস্তাহাব পড়লে ভালো না পড়লে কোনো সমস্যা নাই ইমাম হিসাবে বেশি লম্বা না হওয়ার জন্য হয়তো নিশ্চয়ত করার জন্য যদি একটি বা দুইটি বা তিনটি পড়েন তাও ওনার জন্য ঠিক আছে সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক ইনশাআল্লাহ বাট আমার মনে হয় কোনো ইমাম বাদ দিবেন না বাদ দেওয়ার কথা না যদিও মো কেন বাদ দেবেন সবটি পড়তে না পারলেও অন্তপক্ষে বসে সুদয়ে বসলে তো কয়েকটি তো পড়া যায় আর যাবেও না কেন সুন্নত তরিকা মতো ইমতি করলে অবশ্যই ওনাকে ইমাম সাব ওই সুযোগটা দিতে হবে যদি বেশি তার করেন তাহলে হতেও পারে হয়তো কোনো ইমাম ল্যাক অফ নলেজের কারণে এটা করতেছেন যেটা আনএক্সপেক্টেড কারণ বহারিশের মধ্যে পরিষ্কার দিস রয়েছে নবী করেন সামর রুকু সৈদা জি এবং রুকু থেকে দাঁড়িয়ে যে এটাকে কমা বলে রুকুতে শুধু দাঁড়ানোকে আরবিতে কমা বলে এবং দুই সজ্জার মধ্যে কেন বর্ষা যেটাকে জলসা বলে এই চারটি জিনিস হাদিসে এসেছে কারি বা সাওয়া এই চারটি জিনিসের সময় এবং ডুরেশন প্রায় সেমিলার ছিল কয় সেমিলার ছিল অর্থাৎ যে পরিমাণ সময় রুকুতে এবং শয্যাতেগ কাটত নবীম সময় সেই পরিমাণ সময় রুকুতে দাঁড়িয়েও ওই দাঁড়ানো অবস্থায় কাটত সেই পরিমাণ সময় দুই শ্রদ্ধার মধ্যখানে কাটতো তাইলে সর্্যার যে একটি সধ্য্যার যে পরিমাণ সময় লাগে এই পরিমাণ সময় যদি দুই শ্রদ্ধার মধ্যে বসেন তো সেখানে আল্লাহ মাহফিনি ওর হামনি ওয়ার দুঃখনি ওয়া দিনী ও এই জন্য বলে ভালো আমি যে সুভান রা বেরালা সুভান রেড়ালা সুভান কানে তো একটু শুদ্ধ করে বলতে হবে বেশি তরু করে যাবে না তো যে পরিমাণ সুমন বিয়ালা আলা পড়তে গিয়েছে তিনবার এই পরিমাণ তো এই ভিতরে তো এই তসবা পড়ান পড়ে নেওয়া যায় তো ইনশাল্লাহ পড়বো আমরা ইনশাল্লাহ আর আশা করি অনুসার পড়বেন যদি কোনো অনুসার না পড়ে থাকেন তো সেটা হয়তো উনি পার্সোনাল করতে সেটা আনএক্সপেক্টেড আমরা সেটা ওনার কাছে কামনা করব না জেজাকুমুল্লা আসসালাম জেজা জেজাকুমুল্লাহ খায়ের সমান দর্শক আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য ইসলামিক ইউএনএ উইথ ইকরা প্রোগ্রাম আলোচিত হচ্ছে আপনাদের আমাদের সকলের জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্ন এবং আলোচনা আমরা আল্লাহ রুবুরা আলমিন একরা বাংলার মাধ্যমে এবং ইসলামিক কিউএনও ইতিকরা প্রোগ্রামের মাধ্যমে শোনার এবং আমল করার আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে টপিক দান করুন আমি আপনাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিচ্ছেন শেখুল আদি মুফতি শেখ আব্দুর রহমান পারাকাতম হুজুরকে আমি বারাকবাদ জানাচ্ছি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই প্রোগ্রামকে কবুল করুন নিয়মিত ইসলামিক কিউএনউ ইতিকরা প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুবাহান আল্লাহ আহমদকে আসাদু আল্লাহ ইন আন্তা استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته